সর্বজনীন পেনশন স্কিম নিয়ে জনমনে রয়েছে নানা বিভ্রান্তি। সরকারের প্রচার প্রচারণার অভাবে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে ভ্রান্ত ধারণাও। দায়িত্বশীলদের নিরাপত্তার সুযোগে সরকারের এই ভালো উদ্যোগ থেকে যাচ্ছে সন্দেহের ধোঁয়াশায়। চালুর পর এখন পর্যন্ত স্কিম নিয়েছেন মাত্র 40,000 মানুষ, আর প্রথম মাসের কিস্তি জমা দিয়েছেন মাত্র 9,000। বৃদ্ধকালে নাগরিকদের জীবনযাপন ব্যয় সংস্থানে সরকার সর্বজনীন পেনশন স্কিম ঘোষণা করলেও তাতে খুব বেশি আগ্রহ নেই সাধারণ মানুষের, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের মধ্যে এ নিয়ে রয়েছে নানা প্রশ্ন ও ভ্রান্ত ধারণা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমাদের টাকাটা চিট হবে না, আমাদের টাকাটা সেভিং থাকবে। অনেক আপনার এনজিও প্রতিষ্ঠানে মানুষ করছে, করার পর দেখে প্রতারিত হয়েছে। এখনো বিশ্বস্ততা ওরকম ভাবে বুঝে উঠতে পারতেছি না, অনেকে না জানার মধ্যে আছে, এটা আসলে সবার মাঝে ছড়ায় দেওয়া উচিত। এমন ভ্রান্ত ধারণা জোরালো হচ্ছে পেনশন কর্তৃপক্ষের নিরাপত্তায়। স্কিম চালুর পর এখন পর্যন্ত কেমন সাড়া মিলল এ তথ্য পেতে পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করা হলেও মেলেনি সাড়া, এমনকি তথ্য চেয়েও মেলেনি সহযোগিতা। কর্তৃপক্ষের এমন নিরাপত্তায় জনমনে বাড়ছে সন্দেহ। এই সরকার আগামীতে থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। 40 বছর পর কিভাবে টাকাটা দিচ্ছে, আমাকে কতটা ভোগান্তি ভুগাইতে হইতেছে তা তো আমি জানি না, তো আমার বিবেক বিবেচনায় আমি করব না। এদিকে এখন পর্যন্ত আবেদন জমা পড়েছে 40,000-এর কিছু বেশি, আর প্রথম কিস্তি জমা দিয়েছেন 9,000 স্কিম গ্রহীতা। 80 লাখেরও বেশি প্রবাসীর মধ্যে স্কিম করেছেন মাত্র 300 জন। যদি গুগল অ্যাপস থেকে সোনালি ই সেবাটা ডাউনলোড করেন, সেখানে কিন্তু ইউনিভার্সাল পেনশন এই অনেকগুলো প্রভিশনের মধ্যে এটা আছে। যদি 100 বছর পর্যন্ত বাঁচেন, উনি কিন্তু 60 বছরের পরবর্তীতে 100 বছর পর্যন্ত সেই পেনশনটা পাবেন। এটাই হচ্ছে বড় একটি সুবিধা। ব্যাংকের যে বিভিন্ন ধরনের ডিপোজিট স্কিম আছে, সেই স্কিমে কিন্তু এই ধরনের নিরাপত্তা দেয় না, এটা একটা বড় সুযোগ। বিশ্লেষকরা বলছেন, আমলা নির্ভর না হয়ে দক্ষ লোকদের এ কাজে দায়িত্ব দিতে হবে। একটা তো বোর্ড থাকতে হবে এটা পরিচালনা করার জন্য, এবং সেই বোর্ডে সরকারের প্রতিনিধিও থাকবে, বেসরকারি প্রতিনিধিও থাকবে, এবং সুনামগণ্য ধন্য ব্যক্তিত্ব যারা এটা বোঝেন তাদেরকে নিয়ে করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে একটা ইনভেস্টমেন্ট কমিটি থাকবে, তারা হচ্ছেন অভিজ্ঞ বিনিয়োগকারী। সাকসেস ডিপেন্ড করবে ফান্ড ম্যানেজমেন্ট কিভাবে হচ্ছে এবং ফান্ডের রিটার্নটা কি। এর আগে গেল 17 আগস্ট ভবিষ্যৎ প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে সর্বজনীন পেনশনের আওতায় 4টি স্কিম চালু করে সরকার। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।